हेलो फ्रेंड्स, आज के एकटू अन्य रकम आलादा मशला दिए ये घुगनिर मटरेर रेसिपि बानाচ্ছি। এই জন্য এখানে তো ঘুগনির মটর যেটা আছে ওটা আমি এক কাপ সারা রাত হোক কি ৬-৭ ঘন্টা হোক ভিজিয়ে রাখলে সুন্দরভাবে এটা ভিজে যায়। তারপরে আমি এটা কুকারের মধ্যে এইখানে আমি দুটো আলু নিয়েছি আর ওই आठ टुकरो मतन केटे नहीं और जल दिए एर मध्य लवण और अल्प हलुद दिए एटाके सेद्ध होते बसाच्छि। तो आमार एई कुकारेर जे साइजटा आछे सेई अंदाजे एखाने लेगेछे मोटामुटी 5टा मतन आमि सीटी देওয়ার परे एटा सुंदरभावे गले गेछिलो। डिपेंड करे मटरेर उपरेओ और डिपेंड करे प्रेसार कुकारेर उपरेओ। तो आपनादेर जे प्रेसार कुकारटा थाकबे सेई हिसाबे एकटु आपनारा जाज करे नेबेन। एबारे आमी जपा जे वेपारटा बेरिये जाওয়ার পরে এখানে আমি আলু যেটা আছে ওটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে দেখুন মটরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে কিন্তু গলেনি। এখানে আমার মোটামুটি 5টা সিটি লেগেছিল। এবারে মশলাটা আমরা রেডি করে নেব। এখানে আমি 1 টেবিলস্পুন মতন তেল দিয়েছি, এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজ ওটা আমি এখানে একটু নেড়েচেড়ে নিচ্ছি। प्रथमे ये नेड़े चेड़े निয়ে একটু হালকা খড়ি খড়ি হয়ে আসবে সেই পর্যন্ত নেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে একটা হাফ ইঞ্চ মতন আদা, এই 5-6টা রসুনের কোয়া, এই রসুনের কোয়াগুলো একটু বড় বড় ছিল তো আমি 5টা মতন নিয়েছি। আর এটাকে আমি আরেকটু 1 মিনিট মতন নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এখানে আমি লঙ্কা দিয়েছি যে যতটা ঝাল পছন্দ করেন। আর এখানে আমি একটা ছোট্ট টমেটো কি যদি মিডিয়াম সাইজের টমেটো থাকে ওটা হাফ টমেটো দিলেই হবে। আর এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, নাহলে এখনকার অনেক রকমের টমেটো নরম হতে একটু সময় নিয়ে নেয়। তো আমি এখানে এই জন্য একটুখানি লবণ দিয়ে এটা ঢেকে ঢেকে যতক্ষণ না টমেটোটা একটু বলে না গলে গলে আসছে তো ততক্ষণ আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই ধরনের রেসিপি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি, ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এবারে আমি এখানে 1 কাপ মতন কোরানো নারকেল দিয়ে নিয়েছি। এবারে নারকেলটাকে ওখানে তেল তো একদম অল্প আছে কেন আমরা এটা মশলার মতন করে বানিয়ে নিচ্ছি। তো এই নারকেলটাকেও কিছুক্ষণ আমি এপিট ওপিট করে মানে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি ওই 1 মুঠো মতন এখানে ধনে পাতা আছে ওইটা দিয়ে সবটাকেই আমি সুন্দরভাবে ওই 2 মিনিট মতন মিডিয়াম ফ্লেম রেখে আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই বোঝা যাবে। তারপর আমি ঠান্ডা করে আমি মিক্সিতে এটা পিষে আলাদা করে রেখে নিয়েছি। নেক্সট আমি এখানে ওই 3 টেবিলস্পুন কি 4 টেবিলস্পুন যতটা তেল পছন্দ করেন এটা গরম হয়ে যেতে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষে। সর্ষেটাকে একটুখানি চড়বড় করে ফেটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কারি পাতা, ওই একটা বড় কারি পাতা ওটা থেকে পাতাগুলো নিয়ে আমি দিয়ে দিয়েছি আর খুব সাবধানে। এবার আমি তেলের মধ্যে দিয়েছি হাফ টিস্পুন মতন হলুদ, হাফ টিস্পুন মতন কাশ্মীরি লাল মির্চ আর হাফ টিস্পুন মতন আমি এখানে গরম মশলা ইউজ করছি। কেউ গরম মশলা আর একটু খেতে ভালোবাসলে আর একটু বেশি যদি দেন তাতে কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে। এবার এই 3টেই সুন্দরভাবে তেলের মধ্যে হালকা জাস্ট একটু নেড়েচেড়ে নিলেই হবে। একটু নেড়েচেড়ে মানে বেশিক্ষণ দিলে তো আবার পুড়ে যাবে। তো একটু হালকা নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম একটু আগে যেটা আমি যার মধ্যে আমি নারকেল দিয়েছিলাম সেই পেস্টটা আমি সম্পূর্ণটা দিয়ে এটা আমি একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। আর এটা আমি ওই 3 থেকে 4 মিনিট ওই মিডিয়াম ফ্লেমের মধ্যে একটু ভাজা ভাজা করব। আর যেইটুকু জল ছিল মানে ওই মিক্সির মধ্যে যেটা বেটেছিলাম ওই ধোয়া জলটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা আমি ঢাকা দিয়ে দিয়ে ওই 3 থেকে 4 মিনিট মতন একটুখানি ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। যেটা ভাজা মানে যেটা একটু সময় নেবে আর মাঝে মাঝে আমি নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। আর একটা দেখলেই বোঝা যাবে এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু সুন্দর একটা অ্যারোমা এসে যাবে ওটা। তারপরে আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আমি বেশি জল এখন দিলাম না আর আর লবণ দিলাম না, কেন কি এর এই যে আমরা মটরটা সেদ্ধ করেছিলাম এর মধ্যে একটা পরিমাণে জল আছে। তো এবার এখানে সব আমি মটর যা ছিল দিয়ে দিয়েছি। এইবারে আন্দাজ পাওয়া যাবে যে আমরা এখানে আর কতটা জল মেশাবো। তাহলে আগের মশলাটা আমরা মোটামুটি 3-4 মিনিটস ভালো করে ভেজে নিয়েছিলাম और तार मध्य एकटू जल दिए दिएछिलाम और बाकी एटा जे मटरटा छिलाम एटा दिए दिएछि। एरपरे एर मध्य जदि एक्सट्रा जल लागे आमी दिलाम सेटा। ओर जन्य आमी एखाने गरम जल व्यवहार कराटाई भालो, कारणो डाल जातीय जिनिस गरम जल दिलेई ओटा माने सेद्धटा आरो भालो होबे। तारपरे ढाका दिए आमी ओई आरो 7-8 मिनट मीडियम फ्लेमे माने एटाके बॉयल करे निएछि। आर लास्टे एकटु आमी धने पाता दिए गार्निश करे निएछि। आशा करी आपनादेर एई रेसिपिटा भालो लागबे। आमरा अन्यभावे घुगनी बानिये खाई, तो एटा आरेक रकम। एकबार ट्राई करे देखबेन। आबार देखा होबे एकटा अन्य कोनो रेसिपि बा कोनो अन्य रिव्यूर साथे। ततक्षण आपनारा सकले खूब भालो थाकबेन, सुस्थ थाकबेन।